डियर नीडेस फ्रेंड, फाइनली हैव कम टू अनदर ब्रैंड न्यू वीडियो। तो देखो हमारा मॉर्फोलॉजी इन फ्लोरिंग प्लांटर आज के प्रथम दो टॉपिक प्रथम वीडियोते आलोचना करी। एखन हमारा डिटेल्स आलोचना करब टॉपिक थ्री द लीफ एंड टॉपिक फोर इनफ्लोरेसेंस। तो देखो टॉपिक थ्री मध्य आज लीफ और देखो वीडियो शुरू आगे प्रथम जो कथागुलो जेटुकूर पढ़ब तो प्रथम ग्रस आइडिया नेवार जो तीन बार पूरा रीडिंग डिटेल्स पढ़े तरह हाइलाइट पॉइंटगुल दिखे तक और वीडियो पुरोटा देखार चेष्टा कर। वीडियोर मध्य साउंड प्रॉब्लम आसो पिक्चर प्रॉब्लम आस नतून कन्टेंट क्रिएट करज्ञता कम क्योंकि चेष्टा करके तो तुम्हारा पासे थे सपोर्ट करो। तो देखो लीफर मध्य बोलते लीफ हे लैटरल जेनरली फ्लैटन स्ट्रक्चर ग्रोन ऑन स्टेम एंड डेवलप एट नोड एंड बेयर ए बार्ड्स इन एक्सिल जाके बोला एक्सिलरि बार्ड एंड डेवलप इंटू ब्रांच आर लीव ऑरिजिनेट फ्रॉम सूट एपिकल मेरिस्टेम एंड अरेंज इन एक्रोपेटल ऑर्डर आर दे आर मोस्ट इम्पोर्टेंट वेजिटेटिव ऑर्गन। बोलते देखो लीफ हे साधारण लैटरल प्रकृतर और एरा हे साधारण फ्लैटन स्ट्रक्चर जो स्टेमे तैरि है और देखो हमें आगे बोले जो नोट थे पत्र तैरि है अर्थात प्रथम स्टेम थे नोट तरह एक पता तैरि है और एक बार्ड्स तैरि कर बार्ड्स जरा बहन करेटा एक्सिल टाइप बार्ड्स मैं एक्सिल अनुजाई बार्ड तैरि जाके एक्सिलरि बार्ड बला है और ये बार्ड अरेंज थे एक्रोपेटल ऑर्डर और तुम्हारा सकले जान जो पता के गाचे रान्नाघर पर है अर्थात मोस्ट इम्पोर्टेंट वेजिटेटिव ऑर्गन फॉर फोटोसिंथेसिस। तो देखो एक टिपिकल लीफर क्षेत्र तीनटे मेन पार्ट देखा जाए एक लीफ बेस एक पेटियोल और एक लैमिना। तो लीफ बेस काके बोले लीफ बेस आमी देखो तुम्हारे पिक्चर देखिए दीची लीफ बेस काके बोले। तो लीफ बेसर एखे संज्ञा कि बोलते जो लीफ इज अटैच टू स्टेम बाय लीफ बेस मैं लीफटा जो स्टेमर संगे धरा थके से लीफ बेस बला है। तो देखो यहाँ हे लीफ बेस ये लीफ बेस लीफ बेस এটা হচ্ছে লিফ বেস মানে পাতাটাকে কাণ্ডের সঙ্গে যেটা ধরে থাকে সেটাকে লিফ বেস বলা হয় অ্যান্ড লিফ বেস বেয়ার টু ল্যাটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার যাকে বলে স্টিপিওল। দেখো এখানে ছোটো ছোটো দেখবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে পাতার ছোটো ছোটো অংশ দেখা যায় এটাকে বলা হয় স্টিপিওল স্টিপিওল বলা হয়। আর বলছে মনোকটের ক্ষেত্রে মনোকট আইল্যান্ডার লিফ বেস এক্সপেন্ড ইন্টু সেট কভারিং অ্যান্ড স্টেম পার্সিয়ালি অর হোলি। দেখো ডাইকটের ক্ষেত্রে এটা সাধারণত অ্যাক্সিল টাইপের থাকে বা ল্যাটারাল সাইডে থাকে কিন্তু মনোকটের ক্ষেত্রে লিফ বেস যেটা এক্সপেন্ড হয় সেটা সাধারণত সেট কভারিং হয় মানে এর ওপর একটা কভার থাকে আর যে স্টেমটা থাকে সেটা হচ্ছে পার্সিয়ালি অর হোলি মানে পার্সিয়ালি হবে নাই হোলি হবে। আর দেখো উদাহরণ এক্সাম্পল বলছে কি যে সাম লেগুমিনাস প্লান্ট এদের লিফ বেস হচ্ছে বিকম সলোয়েন্ট ইজ কল পালভিনাস। বলছে কিছু কিছু লেগুমিনাস প্লান্ট আছে যাদের লিফ বেসটা আছে সলোয়েন্ট মানে খাদ্যযোগ্য তাকে বলা হয় পালভিনাস পালভিনাস। আর পেটিওল কাকে দেখো টিপিক্যাল লিফের যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে পেটিওল পেটিওল হচ্ছে পেটিওল হেল্প হোল্ড দ্য ব্লেড টু উইন্ড মানে এই যে এটা দেখতে পাচ্ছ পেটিওল হচ্ছে এটা পেটিওল এটা হচ্ছে পেটিওল মানে এটা উইন্ডে সাহায্য করছে মানে এইখানটা হচ্ছে স্টিপিওল মানে এইখানটা হচ্ছে স্টিপি এই লিফ বেস মানে এটার যে জয়েন্ট যেখানে থাকে সেটা লিফ বেস এই লম্বাটার নাম হচ্ছে পেটিওল আর এটা হচ্ছে লিফ ব্লেড। এই পেটিওলের কাজ হচ্ছে হোল্ড দ্য ব্লেড টু লাইট মানে ব্লেডটাকে লাইটে ধরে রাখতে সাহায্য করে আর পেটিওল যদি লং থিন ফ্লেক্সিবল হয় তাহলে পাতাটাকে নড়াতে সাহায্য করবে যার দ্বারা সে উইন্ড নড়বে আর পাতার গুড়ায় কুলিং হবে এবং এটা ফ্রেশ এয়ার নিয়ে আসবে। আর ল্যামিনা অর লিফ ব্লেড কি বলছে ল্যামিনা অর লিফ ব্লেড দেখো ল্যামিনা বা লিফ ব্লেডের আর একটা নাম হচ্ছে ল্যামিনা এর কাজ হচ্ছে কি যে এরা হচ্ছে সাধারণত গ্রিন এক্সপেন্ডেড প্রকৃতির আর পার্ট অফ লিফ ভেন অ্যান্ড ভেনলেট থাকে মানে এর মধ্যে অনেক অসংখ্য শিরা উপশিরা থাকে আর এদের একটা মিডিল প্রমিনেন্ট ভেন থাকে দেখো মিডিল প্রমিনেন্ট ভেন একটা কিন্তু এদের থাকে এবং এর থেকে ছোটো ছোটো শাঁখা পোশাকা দিয়ে তৈরি হয়। বলছে ভেন প্রোভাইড রিজিডিটি টু লিফ ব্লেড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ চ্যানেল অফ ট্রান্সপোর্ট ফর ওয়াটার মিনারেল অ্যান্ড ফুড ম্যাটেরিয়াল। বলছে এই শিরাগুলোর কাজ যেমন গাছ থেকে খাদ্য এনে পাতা থেকে খাদ্য এনে গাছের মধ্যে দেওয়ার গাছ থেকে খনিজ লবণ শোষণ করে নিয়ে সেটা আবার পাতার মধ্যে দিয়ে আসে এগুলো হচ্ছে শিরার কাজ। আর এই বলছে ভেন অ্যান্ড ভেনলেটের উপর ভিত্তি করে পাতার যে ভেনেশন দেখা যায় সেই ভেনেশনের উপর ভিত্তি করে ভেনেশন হচ্ছে দুটো টাইপ একটা হচ্ছে রেটিকিউলেট ভেনেশন একটা হচ্ছে প্যারালাল ভেনেশন। দেখো এটা হচ্ছে পার্ট অফ লিফ এটা বি হচ্ছে রেটিকিউলেট ভেনেশন এটা হচ্ছে রেটিকিউলেট ভেনেশন এটা হচ্ছে প্যারালাল ভেনেশন। বলছে অ্যারেঞ্জমেন্ট অফ ভেন অ্যান্ড ভেনলেন্ট অফ ল্যামিনা যাকে বলে ভেনেশন ভেনেশন হচ্ছে নেটওয়ার্ক ভেনলেন্ট যদি নেটওয়ার্ক প্রক্রিয়া হয় তাকে বলে রেটিকিউলেট ভেনেশন এটা ডাইকটের ক্ষেত্রে দেখা যায়। বলছে দেখো এটা যদি মানে ভেনেশন মানে শিরা উপশিরা যদি জালাকাকার মানে জালাকাকার আকারে বিস্তৃত থাকে তো সেটাকে রেটিকিউলেট ভেনেশন বলা হয় আর এটা সাধারণত ডাইকটের ক্ষেত্রে দেখা যায় ডাইকট প্লান্টের ক্ষেত্রে দেখা যায়।
আর মনোকট হচ্ছে প্যারালাল ফিনিশিং। দেখো প্রত্যেকটা প্যারালাল মেন অ্যাক্সিসের প্যারালালে প্রত্যেক এদিক আছে এদিক আছে প্যারালাল, এটাকে বলা হয় প্যারালাল ফিনিশিং। এটা সাধারণত মনোকটের ক্ষেত্রে দেখা যায়। দেখো এর মধ্যে কিচ্ছু নেই, জাস্ট আমাকে একটু বুঝে নিয়ে তার এক্সাম্পলগুলো মনে রাখতে হবে আর কি বলতে চাচ্ছে সেটা বুঝতে হবে। তো দেখো এবার বলছে টাইপ অফ লিভ। লিভ সাধারণত দু প্রকারের হয়, একটা হচ্ছে সিম্পল লিভ, একটা হচ্ছে কম্পাউন্ড লিভ। বলছে সিম্পল লিভ কাকে বলে, যখন ল্যামিনাটা এন্টায়ার হয় আর ইনসিস হয় কিন্তু ইনসিজন নট টাচ মিডরিভ, মানে এদের ল্যামিনাটা যখন মিডরিভে টাচ করবে না তখন তাকে বলা হয় সিম্পল লিভ, আর যখন এই ল্যামিনাটা মিডরিভে টাচ করবে এবং একে অনেকগুলো লিপে ভেঙে দেবে তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড লিভ। বলছে বার্ড ইজ প্রেজেন্ট ইন অ্যাক্সিল অফ পেটিওল। বলছে বার্ড অফ প্রেজেন্ট অ্যাক্সিল অফ পেটিওল, এটা সিম্পল আর কম্পাউন্ড দুটো লিপই থাকে, অ্যাক্সিল অফ পেটিওল সিম্পল লিপেও থাকে আবার কম্পাউন্ড লিপেও থাকে। কিন্তু বলছে কি যে অ্যাক্সিল অফ লিফলেট কম্পাউন্ড লিপে থাকে না, এটাতে ইউনিক পয়েন্ট যে কোনটা অ্যাপটা কোনটা কম্পাউন্ড লিপের মধ্যে থাকে না, তখন ওটা বলবে যে অ্যাক্সিল অফ পেটিওল সেটা কম্পাউন্ড লিপের মধ্যে থাকে না। তো দেখো এই কম্পাউন্ড লিপকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে পিনেটলি কম্পাউন্ড আর একটা হচ্ছে পালমেটলি কম্পাউন্ড। তো পিনেটলি কম্পাউন্ডটা কি বলছে, যে পিনেটলি কম্পাউন্ডের ক্ষেত্রে লিফলেট আর প্রেজেন্ট অন কমন অ্যাক্সিস র্যাচিস। দেখো এটা হচ্ছে র্যাচিস, এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে কমন অ্যাক্সিস, এটা হচ্ছে র্যাচিস। বলছে কি যে পিনেটলি কম্পাউন্ডের ক্ষেত্রে কমন অ্যাক্সিস র্যাচিস থাকবে আর এটার প্রেজেন্ট মিডরিভ অফ লিভ, আর এটা মিডরিভ হিসেবে কাজ করবে। এর উদাহরণ হচ্ছে পিনেটলি কম্পাউন্ডের উদাহরণ হচ্ছে নিম। দেখো প্রত্যেকটার এখানে এক্সাম্পলগুলো মাস্ট বি ইন্ট্রোডিউস আর এর মাস্ট যে এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই জন্য এক্সাম্পলগুলো আমাকে তোমাকে সকলকে জানার চেষ্টা করতে হবে। তো দেখো পিনেটলি কম্পাউন্ড বললাম, এবার বলছে পালমেন্টলি কম্পাউন্ড। পালমেন্টলি কম্পাউন্ডের ক্ষেত্রে কি যে লিফলেট আর অ্যাটাচ অ্যাট কমন পয়েন্ট টিপ অফ পেটিওল। এ দেখো লিফলেট মানে প্রত্যেকটা লিপি কিন্তু একটা কমন পয়েন্টে এসে জড়ো হয়েছে, কমন পয়েন্ট এ দেখো দেখতে হচ্ছে কমন পয়েন্টে জড়ো হয়েছে। এর উদাহরণ বলছে কি সিল্ক কটন, এটা হচ্ছে পালমেন্টলি কম্পাউন্ড লিপ। পালমেন্টলি কম্পাউন্ড লিপের উদাহরণ হচ্ছে সিল্ক কটন। তো দেখো পাতার যে অ্যারেঞ্জমেন্ট বলছে প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভ। বলছে পাতার অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে সমস্ত আলোচনা হয় তাকে ফাইলোট্যাক্সি বলা হয়। পাতা সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে অল্টারনেট, একটা হচ্ছে অপোজিট আর একটা হচ্ছে হোল্ড। অল্টারনেট কি বলছে যে সিঙ্গেল লিভ অ্যারাইজ দ্যাট ইজ নট অল্টারনেট ম্যানার। দেখো প্রত্যেকটা এই একটা লিভ এ 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 একটা লিভ মানে একটা অল্টারনেট ম্যানারে তৈরি হবে তাকে বলা হয় অল্টারনেট ম্যানার, তাকে বলা হয় অল্টারনেট টাইপ। অল্টারনেট টাইপের উদাহরণ হচ্ছে চাইনা রোজ, মাস্টার আর সানফ্লাওয়ার। দেখো এখানে তুমি ডিটেলসটা আর মনে রাখলে বা না রাখলে কিন্তু এক্সাম্পল অল্টারনেটের সঙ্গে এক্সাম্পল চাইনা রোজ, মাস্টার অ্যান্ড সানফ্লাওয়ার। আর অপোজিটের মধ্যে কি বলছে যে পেয়ার অফ লিভ অ্যারাইজেস দ্যাট ইজ নট অপোজিট টু ইচ আদার। বলছে দেখো এদিকে একটা এদিকে একটা মানে অপোজিট, অল্টারনেট মানে এইখানে একটা কিন্তু অপোজিটের ক্ষেত্রে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এটাকে বলছে অপোজিট। অপোজিটের ক্ষেত্রে অপশান বলছে কি যে অপোজিটের অপশান হচ্ছে ক্যালোট্রপিস, ক্যালোট্রপিস আর গুয়েভা প্লান্ট, ক্যালোট্রপিস আর গুয়েভা প্লান্ট। আর বলছে হোল্ডের ক্ষেত্রে কি বলছে যে একটা পয়েন্টে দুটো থেকে তার বেশি লিভ তৈরি হবে তাকে বলা হয় হোল্ড। আর এক্সাম্পল হচ্ছে অ্যালসোনিয়া, অ্যালসোনিয়া। দেখো প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। তো দেখো আমরা যেমন স্টেমের মডিফিকেশন, রুটের মডিফিকেশন করেছি, তো পাতাও কিছু ক্ষেত্রে মডিফাইড হয়। বলছে কনভার্ট ইন্টু টেন্ডিল ফর ক্লাইম্বিং পিস পিস। বলছে দেখো পিস হচ্ছে এক্সাম্পল, মানে টেন্ডিল পাটা টেন্ডিল হয়ে যায় সেটা হচ্ছে পিস। কনভার্ট ইন্টু টেন্ডিল ফর ক্লাইম্বিং মানে গাছটাকে আকর্ষ তৈরি করে উঠার জন্য সেটা হচ্ছে পিসের ক্ষেত্রে। বলছে স্পাইন ফর ডিফেন্স অ্যাজ ক্যাকটি মানে ক্যাকটাস গাছকে রক্ষা করার জন্য পাতা কাঁঠায় পরিণত হয়ে যায়। ফ্ল্যাসি লিভ অফ অনিয়ন গার্লিক স্টোর ফুড। বলছে ফ্ল্যাসি পাতার বলছে পেঁয়াজের যে পাতাগুলো সেটা হচ্ছে গার্লিক স্টোর ফুড হিসেবে কাজ করে। বলছে এক ধরনের প্লান্ট অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া যাদের লিভগুলো হচ্ছে স্মল অ্যান্ড শর্ট লিভ আর এদের পেটিওলগুলো হচ্ছে বিকম গ্রিন অ্যান্ড সিনথেসাইজ ফুড অ্যান্ড লিভ অফ ইনস। বলছে এদের সাধারণত যে পাতার যে পেটিওল থাকে সেটা সাধারণত সবুজ কালারের হয় আর সেটাকে খাওয়ার যোগ্য মানে খাওয়ার সঞ্চয় করে, সিনথেসাইজ করে মানে খাদ্য তৈরি করে গাছের জন্য। বলছে কিছু লিভ যেমন ইনসেক্টিভোরাস প্লান্ট সাচ অ্যাজ ফিচার প্লান্ট, ভেনাস ফ্লাই ট্র্যাপ অলসো মডিফাইড লিভ। বলছে ভেনাস ফ্লাই ট্র্যাপও কিন্তু মডিফাইড লিভ, ভেনাস ফ্লাই ট্র্যাপ ফিচার প্লান্ট যেগুলো মানে পতঙ্গ ভুক গাছ সেগুলোর কিন্তু পাতাগুলো একটা মডিফাইড লিভ। তো দেখো এবার বলছে ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স কাকে বলে যে ফ্লাওয়ার ইজ মডিফাইড শুট হোয়ার শুট এপিকাল মেরিস্টেম চেঞ্জ টু ফ্লোরাল মেরিস্টেম, ইন্টারনোড নট ইলঙ্গেট, এক্সিস গেট কন্ডেন্স অ্যান্ড এপেক্স প্রোডিউস ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লোরাল অ্যাপেন্ডিক্স, ল্যাটারাল সাকসেসিভ নোট ইনস্টেড অফ ফ্লোয়ার, শুট টিপ ট্রান্সফর্ম ইন্টু ফ্লোয়ার অ্যান্ড অলওয়েজ সলিটারি। বলছে যখন শুট টিপ থেকে বলছে এপিকাল মেরিস্টেম চেঞ্জ হয়ে ফ্লোরাল মেরিস্টেম চেঞ্জ করে আর এদের ইন্টারনোডটা ইলঙ্গেট না হয় তখন সেটাকে ইনফ্লোরেন্স বলা হয়, মানে ফ্লোয়ার যে কীভাবে তৈরি হবে ফ্লোয়ারের প্যাটার্ন কেমন হবে সেই ঘটনাটাকে ইনফ্লোরেন্সেস বলা হয়। তো আমার দেখো ইনফ্লোরেসেন্স কাকে বলে সেটা লাগবে না, ইনফ্লোরেসেন্সের টাইপ লাগবে, ইনফ্লোরেন্সের উদাহরণ লাগবে, আমার যেগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করি।
তো দেখো বলছে শুট টিপ, এখানে একটা খেয়াল রাখবে যে কোনটা থেকে ফ্লট বের হয়। শুট টিপ ট্রান্সফর্ম ইন্টু ফ্লট, বলতে হুইচ পার্ট মেড অফ ফ্লট, শুট টিপ ট্রান্সফর্ম ইন্টু ফ্লট, শুট টিপ থেকে ফ্লট তৈরি হয়। আর এরা সাধারণত অলওয়েজ সলিটারি প্রকৃতির হয়, বলছে এদের প্রকৃতিতে সাধারণত সলিটারি প্রকৃতির হয়। তো দেখো আমি তোমাদেরকে বললাম যে ফ্লোরাল অ্যাক্সিসের যে টার্ম সেটাকে ইনফ্লুয়েসেন্স বলে, আর এই ইনফ্লুয়েসেন্স ওয়েদারের উপর ডিপেন্ড করে। বলছে ইনফ্লুয়েসেন্স কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে। এপেক্স গেট ডেভেলপ ইন্টু ফ্লোয়ার কন্টিনিউয়াস গ্রো টু মেজর টাইপ ইনফ্লুয়েসেন্স। দেখো বলছে দু রকমের ইনফ্লুয়েসেন্স দেখা যায়, আর ওই ইনফ্লুয়েসেন্স কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে রেসিমোজ ইনফ্লুয়েসেন্স, রেসিমোজ ইনফ্লুয়েসেন্স হচ্ছে এটা, আর একটা হচ্ছে জাইমোজ ইনফ্লুয়েসেন্স, জাইমোজ ইনফ্লুয়েসেন্স হচ্ছে এটা। রেসিমোজ ইনফ্লুয়েসে কী বলছে যে মেন অ্যাক্সিস কন্টিনিউয়াস গ্রো ফ্লোয়ার বর্ন ল্যাটারালি ইন অ্যাক্রোপেটাল সাকসেশন। দেখো এটার ক্ষেত্রে যে মেন অ্যাক্সিস সেটা কিন্তু সাধারণত লম্বা হতেই থেকেছে, লম্বা হতেই থেকেছে, আর এর সাইডে ফুল তৈরি হয়েছে। এটা ওই জন্য বলছে মেন অ্যাক্সিস কন্টিনিউয়াস গ্রো ফলোয়ার বর্ন ল্যাটারালি অ্যান্ড অ্যাক্রোপেটাল সাকসেশন। এই জন্য ফলোয়ারগুলো ল্যাটারালি তৈরি হয়েছে এবং অ্যাক্রোপেটাল সাকসেশন অনুযায়ী তৈরি হয়েছে, আর এদের মেন অ্যাক্সিস কিন্তু কন্টিনিউয়াস গ্রো। আর জাইমোজের ক্ষেত্রে কি বলছে যে মেন অ্যাক্সিস টার্মিনেট ইন ফলোয়ার। দেখো এখানে মেন অ্যাক্সিসের মাথায় একটা ফুল তৈরি হয়েছে, এই জন্য মেন অ্যাক্সিস টার্মিনেট ইন ফলোয়ার আর লিমিটেড গ্রোথ। মেন অ্যাক্সিস একটা লিমিটেড গ্রোথের পর তার মাথায় ফুল তৈরি হয়ে যাবে, তারপরে আর তার বৃদ্ধি হবে না। আর ফলোয়ার বন্ড বেসিপেটাল অর্ডার, ফলোয়ার আর বন্ড বেসিপেটাল অর্ডার অ্যান্ড টার্মিনেট। বলছে ফলোয়ার আর বন্ড বেসিপেটাল অর্ডার, বলছে এদের ফলোয়ারগুলো সাধারণত বেসিপেটাল অর্ডারে তৈরি হবে। তো দেখো রেসিমোজ জাইমোজ তোমাদের সম্পর্কে ডিটেলসে বললাম। তো দেখো এখন কিন্তু এই টপিকটা পুরো তোমরা তিনবার কনসেন্ট্রেশনলি পড়ে নেবে, তারপর হাইলাইট পয়েন্টগুলো তোমরা দেখবে, ঠিক আছে? তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, পরবর্তী ভিডিওতে ফলোয়ার সম্পর্কে আলোচনা হবে। ওকে, বাই।